2011 সালের 24শে জুলাইয়ের ঘটনা এটা। আমেরিকার টেক্সাসে পুলিশের কাছে খবর আসে একটা ছোট নদীতে কুমির মানুষের মাংসের টুকরো খাচ্ছে। পুলিশ যতটা দ্রুত সম্ভব ওই জায়গায় পৌঁছে সব কিছু দেখে বুঝতে পারে কুমির কোনো মানুষকে টেনে নিয়ে যায়নি, বরং কোনো মানুষকে টুকরো করে কুমিরের মাঝে খাবার হিসেবে দেওয়া হয়েছে। কার ছিল এই মৃতদেহটি যাকে এরকম টুকরো টুকরো করে কুমিরের খাবার বানিয়ে দেওয়া হয়েছে? আজকের আড্ডার আসরে রয়েছে এরকম একটি ভয়ঙ্কর অপরাধের কাহিনী, যেখানে অপরাধী নিজের অপরাধ লুকোনোর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই কাহিনীটা না শুনলে বোঝা যাবে না। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। টেক্সাসের পুলিশ খবর পেয়ে ওই ছোট নদী থেকে টুকরো করা পা মাথা আর ধর উদ্ধার করতে পেরেছিল। যেহেতু কাটামুন্ডুটা পাওয়া গেছিল তাই পুলিশ সর্বপ্রথমে সেটা দিয়ে একটা স্কেচ বানায়। তারপর সেই স্কেচটি চারিদিকে ছড়িয়ে দিয়ে এই মৃতদেহটি কার সেই পরিচয় উদ্ধারের চেষ্টা করে। খুব তাড়াতাড়ি পুলিশ এই মৃতদেহের পরিচয় উদ্ধারও করতে পারে। আমেরিকার অন্য একটি স্টেট নর্থ ক্যারোলাইনের একটি 27 বছরের মেয়ে লরা অ্যাকারসনের মৃতদেহ ছিল এটি। গত 10 দিন ধরে এই মেয়েটি নিখোঁজ ছিল এবং 5 দিন আগে একটি বিল্ডিংয়ের নিচে এই মেয়েটির গাড়িটি পাওয়া যায়। মেয়েটির পরিবারের তরফ থেকে কোনো রকম মিসিং রিপোর্ট পুলিশে করানো হয়নি। মেয়েটির বিজনেস পার্টনার এবং তার প্রিয় বান্ধবী হেডি, তারা দুজন মিলে পুলিশে গিয়ে তার মিসিং রিপোর্ট করেছিল। প্রাথমিক অবস্থায় তদন্ত করার জন্য পুলিশ কোনো তথ্য না পেয়ে এই দুজন অভিযোগকারিণীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং লরার বিষয়ে অনেক তথ্য পায়। লরা একটা কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার ছিল আর অল্প কিছুদিন আগে এই বিজনেস পার্টনারের সাথে একটা বিজনেস শুরু করেছিল। তার পরিবার সম্পর্কে তার প্রিয় বন্ধুর কাছ থেকে পুলিশ বেশ কিছু তথ্য জানতে পারে। বেশ কিছুদিন আগে গ্র্যান্ট নামে একজন গায়কের সাথে তার পরিচয় হয়েছিল, তারপর সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে প্রেমও হয়। তারপর তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা গোপনে বিয়ে করবে, যেখানে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না। লরা যখন এই বিয়ের কথা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারকে জানায় সবাই অবাক হয়ে যায়, কারণ বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান এবং এই বিয়েতে অমত করার মতো কেউ ছিল না। তাহলে বিয়েটা গোপনে করার কী কারণ? বিয়ের অল্প কিছুদিন পরেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। লরার বান্ধবী হেডি পুলিশকে জানায় যে গ্র্যান্টের মদ এবং মাদকদ্রব্য সেবন করার অভ্যেস ছিল। তাছাড়া সে লরাকে ভীষণভাবে নিয়ন্ত্রণে রাখত। পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কারোর সাথেই সে লরাকে বিশেষ যোগাযোগ রাখতে দিত না। এর মধ্যেই তাদের দুটি পুত্র সন্তান হয়। লরার মনে হয় এরপরে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়ে গ্র্যান্ট নিজেকে পরিবর্তন করবে। কিন্তু গ্র্যান্টের সম্পর্কে লরার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। সন্তান হওয়ার পরে গ্র্যান্ট এবং লরার মধ্যে দূরত্ব আরও বেড়ে যেতে থাকে। এর মধ্যেই আমান্ডা নামক এক মহিলার সাথে গ্র্যান্টের সম্পর্ক তৈরি হয়। সে কারণে দুটো সন্তান, স্ত্রী, সংসার সব কিছু তার কাছে একেবারে বোঝা মনে হচ্ছিল। নিত্যদিন লরার সাথে তার ঝগড়া অশান্তি লেগেই থাকত এবং শেষমেশ 2010 সালে সে নিউ ইয়র্কে আমান্ডার কাছে চলে যায়। এর কিছুদিন পরে লরা ফেসবুকে একটা পোস্ট দেখে যে গ্র্যান্ট এবং আমান্ডা দুজনে বিয়ে করেছে। সে গ্র্যান্টকে ফোন করে বলে তার থেকে ডিভোর্স না নিয়ে কী করে দ্বিতীয় বিয়ে করতে পারে সে। তখন গ্র্যান্ট তাকে জানায় যে সে কোনো দিনই তাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটে সই করেনি। এটা শোনার পরে লরার মাথায় পুরো আকাশ যেন ভেঙে পড়ে। তার মানে বিয়ের নামে প্রথম দিন থেকে গ্র্যান্ট তাকে ঠকাচ্ছিল। যেটাকে সে নিজের পরিবার বলে মনে করছিল আসলে সেই পরিবারটা কোনো দিন তৈরিই হয়নি। এতদিন ধরে বিয়ের নামে সে একটা বিশ্বাসঘাতকতার শিকার ছিল এবং যেহেতু গ্র্যান্ট তাকে প্রচণ্ড নিয়ন্ত্রণে রাখত, সে কারণে সে সন্তান আর সংসার এই নিয়েই ব্যস্ত থাকত। ইচ্ছে থাকলেও আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য সে কিছু করতে পারেনি। এর মধ্যেই গ্র্যান্ট বাচ্চাদের কাস্টডির জন্য কোর্টে যায়।
আর্থিকভাবে স্বনির্ভর না হওয়ার জন্য লরা বাচ্চাদের কাস্টডিও পায় না। হেরে গিয়েও লরা আবার একটি কেস করে যে গ্র্যান্ড মানসিকভাবে স্থিতিশীল নয়, সে একজন বিশ্বাসঘাতকও এবং সে বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করতে পারবে না। 2011 সালের জুন মাসে কোর্ট এই কেসের রায় দেয়। সেখানে বলা হয় 3 দিন বাচ্চারা মায়ের কাছে থাকবে, আবার 2 দিন বাচ্চারা বাবার কাছে থাকবে এবং তারপরে আবার 3 দিন বাচ্চারা মায়ের কাছে থাকবে। এইভাবে ততদিন চলবে যতদিন না বাচ্চারা বড় হয়ে বলতে পারে যে তারা কার কাছে থাকতে চায়। এই ঘটনার 1 মাস পরে একদিন লরা তার বন্ধু হেডিকে বলে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে তাকে গ্র্যান্টের কাছে বাচ্চাদেরকে নিতে যেতে হবে। কিন্তু সেদিনের পরে তার বন্ধু হেডি লরার সাথে আর কোনো রকম যোগাযোগ করতে পারে না। তারপরেই হেডি এবং লরার বিজনেস পার্টনার দুজনে গিয়ে তার মিসিং রিপোর্ট করে। হেডির কাছে সমস্ত কিছু জেনে পুলিশ প্রথমেই গ্র্যান্টের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটে ঢুকেই পুলিশের নাকে উগ্র কেমিক্যাল এবং ব্লিচের গন্ধ আসে। ফ্ল্যাটের মেঝেতে এবং দেওয়ালে জায়গায় জায়গায় পুলিশ ব্লিচের দাগ দেখতে পায়। তাছাড়াও ফ্ল্যাটের অর্ধেকের বেশি কার্পেট এবং প্রচুর ফার্নিচার সরিয়ে ফেলা হয়েছিল। তদন্ত করার সময় পুলিশের হাতে 2টো নোট আসে। তার মধ্যে একটা নোটে লেখা ছিল $25,000 জন্য লরা তার 2টো বাচ্চা কাস্টডি গ্র্যান্টকে দিয়ে দিচ্ছে। পরে অবশ্য ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় যে এই নোটের হাতের লেখাটি লরার ছিলই না। 2011 সালের 13ই জুলাই থেকে লরা মিসিং ছিল। আর অন্যদিকে 24শে জুলাই ফ্লোরিডার ছোট নদীতে লরার দেহের টুকরো যখন কুমির খাচ্ছিল তখন সেগুলোকে পুলিশ উদ্ধার করে। 13ই জুলাই থেকে 24শে জুলাই এই 10 দিনের মধ্যে কী কী ঘটনা ঘটেছে এবং গ্র্যান্ট এবং তার স্ত্রী আমান্ডার এই কদিনের কার্যকলাপ ও গতিবিধি কী ছিল সেগুলো জানার জন্য পুলিশ জায়গায় জায়গায় CCTV-র ফুটেজ চেক করতে থাকে। 13ই জুলাই লরা গ্র্যান্টের বাড়ি এসেছিল, সেই CCTV ফুটেজ পুলিশ দেখতে পায়। কিন্তু কোথাও কোনো ফুটেজে লরাকে গ্র্যান্টের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়নি। তার 1 দিন পরে গ্র্যান্ট ওয়ালমার্টে গেছিল এবং সেখান থেকে সে 2টো সানগ্লাস, করাত, প্লাস্টিকের ব্যাগ, ব্লিচের ক্যান, অ্যাসিড এছাড়াও আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনে সে বাড়ি ফেরত আসে। তার 2 দিন পরে আবার 16ই জুলাই গ্র্যান্ট একটা কুলার এবং কিছু আইস বক্সও কেনে। আবার তার 3 দিন পরে 19শে জুলাই গ্র্যান্ট এবং তার বউ আমান্ডা টেক্সাস যাওয়ার জন্য গাড়ি বুক করে। যাওয়ার সময় তারা অনেকগুলো গ্লাভস এবং মিউরিটিক অ্যাসিডের অনেকগুলো ক্যান সঙ্গে নিয়ে যায়। টেক্সাসে পৌঁছে নদীতে যাওয়ার জন্য তারা একটা ছোট নৌকো বুক করে। সঙ্গে অনেকগুলো আইস বক্স নিয়ে তারা নৌকায় ওঠে এবং নদীর অনেকটা ভেতরে যায়। এই সমস্ত কিছু তথ্য প্রমাণ হাতে নিয়ে পুলিশ গ্র্যান্টকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে। গ্র্যান্ট যখন বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে তখন সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে পুলিশকে সে জানায়। মামলা করে সে বাচ্চাদের কাস্টডি পেয়ে ভীষণই খুশি ছিল, কিন্তু কোর্টের সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে লরা আবার মামলা করে এবং সে 3 দিন এবং গ্র্যান্ট 2 দিন এইভাবে বাচ্চা রাখার রায় কোর্ট দেয়। এতে গ্র্যান্ট ভীষণই চিন্তিত হয়। সে কোনোভাবেই বাচ্চাদেরকে লরার সাথে শেয়ার করতে চায় না এবং সে পরিকল্পনা করতে থাকে কীভাবে চিরজীবনের মতো লরাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। 2011 সালের 13ই জুলাই যখন লরা গ্র্যান্টের বাড়িতে বাচ্চাদেরকে নিতে যায় তখন দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির ফলে গ্র্যান্ট প্রচণ্ড রেগে গিয়ে লরাকে ভীষণই মারধর করে এবং তাকে গলা টিপে হত্যা করে। পোস্টমর্টেম রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে এগুলোই এসেছে। গ্র্যান্ট যখন লরাকে প্রচণ্ড মারছিল তখন তার শরীর থেকে রক্তের ছিটে সমস্ত ফ্ল্যাটে, ঘরের কার্পেটে, সোফায় এবং অন্যান্য ফার্নিচারেও লেগেছিল। সেই রক্তের দাগ মুছে ফেলার জন্য পুরো ফ্ল্যাট প্রথমে ব্লিচ দিয়ে ধোয়, তারপরে উগ্র কেমিক্যাল ছড়িয়ে দেয় গ্র্যান্ট। সে এবং আমান্ডা দুজনে মিলে লরার মৃতদেহটি টুকরো করে কেটে আইস বক্সে ভরে রাখে আর সেই আইস বক্স এবং প্রচুর অ্যাসিড নিয়ে তারা টেক্সাসে গেছিল। প্রথমে তাদের পরিকল্পনা ছিল অ্যাসিডে লরার দেহের টুকরোগুলো গলিয়ে ফেলে নদীতে ভাসিয়ে দেবে, কিন্তু যখন এই পদ্ধতিতে কাজ হয় না
তখন তারা গভীর নদীতে গিয়ে কুমিরের মুখে লড়ার দেহের টুকরোগুলো খাবারের জন্য ফেলে দেয়। মামলা চলাকালীন আমান্ডার একজন আত্মীয় কোর্টে সাক্ষী দেয় যে আমান্ডা তার কাছে খোঁজ নিয়েছিল টেক্সাসের ছোট নদীতে কুমির আছে কিনা এবং সেগুলো মানুষের মাংস খায় কিনা। যখন কোর্টে আমান্ডা এবং গ্র্যান্টের অপরাধ প্রমাণ হয়ে যায়, তখন আমান্ডা কোর্টকে জানায় যে সে এই অপরাধের সাথে কোনোভাবেই যুক্ত নয়। যেহেতু গ্র্যান্ট তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল, সে কারণে সে গ্র্যান্টের সঙ্গে প্রমাণ লোপাট করার সময় সাহায্য করেছিল, কিন্তু সে কোনো অপরাধ করেনি। গ্র্যান্টের বিরুদ্ধে কোর্টে এসব বলার পরে খুব স্বাভাবিকভাবেই এই মামলা চলাকালীন গ্র্যান্ট এবং আমান্ডার ডিভোর্স হয়ে যায়। কিন্তু এত কিছু করেও আমান্ডা সাজা পাওয়া থেকে রক্ষা পায় না। কোর্ট তাকে 20 বছরের কারাদণ্ড দেয় এবং গ্র্যান্টের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। গ্র্যান্ট এবং লরার দুজন সন্তান এইসব ঘটনার পর থেকেই লরার বাবা মার সাথেই থাকে। এই ঘটনা তদন্তকারী অফিসার জানিয়েছিলেন যে তার 30 বছরের চাকরি জীবনে তিনি এরকম ভয়ানক অপরাধ আর দুটো দেখেনি। লরা যখন গ্র্যান্টকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছিল, সে তখন অতি বড় দুঃস্বপ্নেও তার এরকম পরিণতির কথা ভাবতে পারেনি। দুজন ভিন্ন ব্যক্তি যখন শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করে, তখন কি কেউ এরকম পরিণতির কথা চিন্তা করতে পারে? আজকের আড্ডা ব্লগারের আসরের এটাই ছিল কাহিনী। গ্র্যান্টের সাথে তার স্ত্রী আমান্ডারও কি যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এই ভয়ঙ্কর অপরাধের সত্যি ঘটনা কি সবাইকে জানার সুযোগ করে দিও। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।